গরু মিনিস্টার তো হোম মিনিস্টার গরু মিনিস্টার তো হোম মিনিস্টার গরুর কেস হলে তো তৃণমূলের নামে বদনাম দেয় গরু মিনিস্টার তো হোম মিনিস্টার শুনলেন তো গরু মিনিস্টার নাকি হোম মিনিস্টার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গরু মিনিস্টার বলে কটাক্ষ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছিল আর সেখানে বাংলার গরু পাচার নিয়ে মুখ খুলতেই কেন্দ্রের বিজেপি সরকারকে এক হাত নেন মুখ্যমন্ত্রী তিনি বলেন বিএসএফ এর লোকজন গ্রামে ঢুকে অত্যাচার করছে বিএসএফ এর কাজ হলো বর্ডারে পাহারা দেওয়া ইচ্ছে করে উত্তরপ্রদেশ থেকে গরু বাংলায় পাঠানো হচ্ছে আসলে গরু মিনিস্টার হলো হোম মিনিস্টার চলুন একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনে নেওয়া যাক যে সাংবাদিক সম্মেলনে ঠিক কি বলেছেন তিনি বিএসএফ এর লোকেরা ভেতরে ঢুকে গিয়ে অত্যাচার করছে গ্রাম বাংলায় পুলিশ হচ্ছে লয় অর্ডার দেখবে তারা নয় তারা বর্ডারে গরু যাতে স্মাগলিং না হয় সেটা দেখবে গরুর কেস তৃণমূলের নামে বদনাম দেয় গরু মিনিস্টার তো হোম অন্য জায়গা থেকে গরু আসে কি করে আমরা তো চাই না আমাদের এখানে আসুক কেন থেকে গরু বাংলার বর্ডারে পাঠাবে আর পাঠিয়ে বলবে গরু স্মাগলিং করেছে মজা যেন মনে হচ্ছে তবে প্রথমবার নয় এর আগেও একাধিকবার মুখ্যমন্ত্রীকে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ ডাকতে দেখা দিয়েছিল বিভিন্ন সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন দাবি দাবা নিয়ে কেন্দ্রের টাকা বকেয়া রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে বাংলার বিভিন্ন প্রকল্প নিয়ে তোপ দাগতে দেখা যায় তবে এবার তিনি যেটা বললেন যে গরু মিনিস্টার নাকি হোম মিনিস্টার এবং সরাসরি তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করলেন তিনি বলছেন যে উত্তরপ্রদেশ থেকে গরু বাংলায় পাঠানো হচ্ছে গরু মিনিস্টার তো হোম মিনিস্টার একদিকে যেমন তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করেছেন তেমনি অন্যদিকে ফের বিএসএফের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি তার বক্তব্য যে বিএসএফের লোকজন গ্রামে ঢুকে অত্যাচার করছে বিএসএফের কাজ হল বর্ডারে পাহারা দেওয়া কিন্তু বিএসএফ তারা গ্রামের ভেতরে ঢুকে নানাভাবে গ্রামবাসীদেরকে তারা গ্রামবাসীদের ওপর তারা অত্যাচার করছে সেই অভিযোগও কিন্তু শোনা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এবং সাংবাদিক বৈঠকে তিনি সরাসরি আক্রমণ করলেন কেন্দ্রের বিজেপি সরকারকে এবং তিনি বলছেন যে ইচ্ছে করে এই সমস্ত ঘটনাগুলো ঘটানো হচ্ছে আমরা বিভিন্ন সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনিয়ে একাধিক অভিযোগ করতে শুনি যে এখনও পর্যন্ত একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র সেই টাকা দিচ্ছে না অন্যদিকে আয়লায় যে ক্ষতিপূরণ সেই টাকা এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি এবং তার পাশাপাশি তার আরও বক্তব্য যে বিভিন্ন দাবি দেওয়া যেগুলো বাংলার পাওয়ার কথা সেগুলো দিচ্ছে না তবে বিএসএফ নিয়েও কিন্তু এর আগেও একাধিকবার অভিযোগ শুনতে পাওয়া গিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর গলায় এবং বিএসএফের সীমানা কতটা থাকবে সেটা নিয়েও কিন্তু বারে বারে আমরা দেখেছি যে বিভিন্ন সময় নানা বিতর্ক হয়েছে এবারও তিনি সেই অভিযোগই করলেন যে বিএসএফের কাজ বর্ডার পাহারা দেবা কিন্তু ইচ্ছে করে লোকজন গ্রামে ঢুকে অত্যাচার করছে সেই অভিযোগও তাকে করতে শোনা গেল এবং তিনি বলছেন যে উত্তরপ্রদেশ থেকে গরু বাংলায় পাঠানো হচ্ছে এবং এই বিষয়ে কেন্দ্রীয় তিনি গরু বলেই কটাক্ষ করলেন পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসছে ততই যেন জমে উঠছে রাজনৈতিক তর্চা আর তারপরেই রয়েছে দু হাজার চব্বিশের লোকসভা ভোট প্রত্যেকটা রাজনৈতিক দলই বিভিন্ন ইস্যুকে নিয়ে নিজেদের মতো করে ঘুটি সাজাতে শুরু করে দিয়েছেন সমস্ত আপডেট সমস্ত খবরাখবর যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আরও জানতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন